নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরার যে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে, বর্তমানে নাকি সেটা স্থগিত করা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডাউট আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে নিচে স্ক্রল ডাউন করার পর এরকম কিন্তু কোনো নোটিফিকেশান আপলোড করা হয়নি যে আপনার এটা স্থগিত করা হয়েছে কোনো কারণবশত। কিন্তু বন্ধুরা, একটি নোটিফিকেশান ভাইরাল হচ্ছে যে এটা নাকি স্থগিত করা হয়েছে। আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন যে এটা নাকি স্থগিত করা হয়েছে। এটা হচ্ছে বন্ধুরা নোটিশটা। এখানে বলা হয়েছে, এত দ্বারা অবগতির জন্য জানানো চাইতেছে, অর্ধতাং 27/5/2022 হইতে 10/6/2022 ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ড্রাইভার পদে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা সাময়িককালের জন্য স্থগিত রাখা হইল, বিদ্রোহ উপনির্বাচনের আচরণবিধি লাগু হওয়ার কারণে, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। অর্থাৎ বন্ধুরা, এই যে নোটিশটা, এটা শুধুমাত্র ধর্মনগর উত্তর ত্রিপুরা থেকে পাবলিশ করা হয়েছে, আর বাকি আপনাদের যে জেলাগুলি রয়েছে জমা দেওয়ার জন্য, সেখানে জমা নেওয়া হচ্ছে কি না এই বিষয়ে যদিও এখনও কোনো আপডেট পাইনি। যদি আপনারা জমা দিয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং একে অপরের হেল্প করবেন। এই নোটিশটা শুধুমাত্র ধর্মনগর ফায়ার স্টেশন থেকে দেওয়া হয়েছে, আর বাকি আপনাদের যে জেলাগুলি রয়েছে সেখানে জমা রাখছে কিনা আপনারা অবশ্যই খবর নিয়ে দেখবেন এবং অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং একে অপরের সাহায্য করবেন। আর বন্ধুরা, ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টের নিয়োগ সংক্রান্ত এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই যে এটা স্থগিত করা হয়েছে। তো যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে সবার প্রথম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।